সালামু আলাইকুম। তো আজকে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের এক্সামের আগে রিভিশন দিব। তো এক্সামের আগে রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমি যে ধাপগুলো ফলো করতাম আমাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমত যে কাজটা করতাম, আমি এরকম একটি কাগজের মধ্যে মানে আমার সম্পূর্ণ চ্যাপ্টার মানে কোন কোন চ্যাপ্টার আছে এক্সামে এগুলো লিখে ফেলতাম। লিখে তারপরে আমি আমার এই যে এক্সাম বেসিকটা লিখে ফেলতাম, তারপরে এমসিকিউ সিকিউ, তারপর জ্ঞানমূলক। তো আমি আমার বোর্ড এক্সাম এর আগে এটাই ফলো করতাম। এটার মধ্যে এটা করে লাভ কি, ধরেন আপনি আমার বেসিক বেসিক এই চ্যাপ্টার ভেক্টর, যে এটা ভেক্টর চ্যাপ্টার, ভেক্টর চ্যাপ্টার উপর আপনার বেসিক কমপ্লিট আছে, তাহলে আমি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিতাম। সিকিউ পড়া শেষ, তাহলে আমি এমসিকিউ এর মধ্যে টিক চিহ্ন দিয়ে দিতাম, আমার সিকিউ কমপ্লিট, তারপরে সিকিউ এর মধ্যে টিক চিহ্ন দিয়ে দিতাম। এভাবে ফলো করলে লাভটা হতো কি, আমার আমি একটা ধারণা পেয়ে যেতাম যে আমার এগুলা পড়া হয়ে গেছে বা এগুলো আমার রিভিশন হয়ে গেছে। আর দ্বিতীয়ত আপনার আরেকটা কাজ করতে পারেন, যে আপনি দুইটা ধাপে রিভিশন রিভিশন দেন। দেখা গেল আপনি চিন্তা করলেন যে ফিজিক্স এর আজকে দুইটা চ্যাপ্টার, ম্যাথে দুইটা চ্যাপ্টার, কেমিস্ট্রি দুইটা চ্যাপ্টার, বায়োলজি দুইটা চ্যাপ্টার, এভাবে আমি রিভিশন দিব। এভাবে রিভিশন দিলে দেখা গেছে আপনি যখন প্রথম দুই তিন দিন রিভিশন দিচ্ছেন, কিন্তু তৃতীয় দিন বা চতুর্থ দিন গিয়ে দেখবেন আপনার দেখা যাবে যে এক্সামের আর বেশি দিন নেই। তারপর আপনার মধ্যে একটা হতাশা আসবে যে আমি কিভাবে এত এগুলো চ্যাপ্টার শেষ করবো। ধরেন পাঁচ পেপার, সেকেন্ড পেপার মিলিয়ে 14টা চ্যাপ্টার, 14টা চ্যাপ্টার শেষ করতে 14 দিন লেগে যাবে। তো আপনার এখানে দেখা যাবে যে অনেক টাইম লেগে যাচ্ছে। আর সেকেন্ড স্টেপটি হলো যে আপনি ধরলেন যে আমি ফিজিক্স ফিজিক্স এর ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার শেষ করবো, এর জন্য আপনি 3 দিন টাইম নিলেন। 3 দিনের মধ্যে আপনি সম্পূর্ণ শেষ করে ফেললেন, বা আপনার একটা বা দুইটা চ্যাপ্টার বাকি থাকলো। এর ফলে আপনি দেখা গেল যে আপনার মানে আপনার মনে হলো যে না, আমি তো ফিজিক্স শেষ করে ফেলছি, তারপর আবার আমার 3টা পেপার আছে। এতে আপনার মানে আপনার কাছে লাগবে যে না, আমার সিলেবাসটা মানে তাড়াতাড়ি রিভিশন হচ্ছে। তা আপনি 2টা স্টেপের মধ্যে যেটা আপনার কাছে সুইটেবল হয় সেটা আপনি ফলো করতে পারেন। আশা করি এভাবে ফলো করলে মানে আপনি আমার রিভিশনটা মানে প্রপারলি দিতে পারবেন, আপনার মধ্যে কোনো হতাশা আসবে না। তো যে যে 2টা স্টেপের কথা বললাম আপনি এটা ফলো করতে পারেন। আপনি প্রথমটা ফলো করতে পারেন, দ্বিতীয়টা ফলো করতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে। অনেকের কাছে প্রথমটা করলে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে দ্বিতীয়টা আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। আমি মূলত দ্বিতীয়টা ফলো করতাম, কারণ প্রথমটা ফলো করলে আমার কাছে লাগতো যে আমার সিলেবাস শেষ হবে কি শেষ হবে না, অনেকদিন টাইম লেগে যাচ্ছে। আর দ্বিতীয়টা ফলো করলে আমি যখন 3 দিন বা 2 দিন টাইম নিয়ে ফিজিক্স বা চ্যাপ্টার গুলো শেষ করে ফেলতাম, তাহলে আমার কাছে লাগতো না আমি মনে হয় শেষ করতে পারবো। তো আমার মধ্যে একটা মানে আনন্দ কাজ করতো। তো আপনার কাছে যেটা ভালো লাগে সেটা ফলো করতে পারেন। আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে ওইটা ভালো লাগবে বা আমারটা ভালো লাগবে সেটা না, আপনার ক্ষেত্রে আপনার আপনার ওয়েটা ভালো লাগতে পারে, আমার ক্ষেত্রে আমার এই ওয়েটা ভালো লাগে, তাই আমি এটা ফলো করলাম। তো আপনাদের কাছে আমি যে রিভিশন দিতাম সেটা আমি শেয়ার করলাম। আমি আরেকটা কাজ করতাম, আমি আমার সারাদিন যা কিছু পড়তাম সেগুলো আমি আবার রাত্রে বেলা 1 ঘন্টা রেখে দিতাম, বা 1 ঘন্টা বা আধা ঘন্টা রেখে দিতাম, মানে ওইগুলো রিভিশন দেওয়ার ক্ষেত্রে এগুলো একটু তাড়াতাড়ি করে রিভিশন দিয়ে দিতাম। এটা দেখে গেলে মানে আমার এটা আমার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে গেছে, মানে এটা আমার এক ধরনের মুখস্থ হয়ে গেছে। আশা করি আমি যে কথাগুলো বললাম এগুলো আপনাদের কিছুটা হলো উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।